নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বারের ব্যবসার জন্য এনওসিতে সই না করাতে রাস্তার কাজ বন্ধ, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ আমজনতার। কাচার কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্মারকলিপি, অধ্যক্ষকে বদলির দাবি এনএসইউআই এর। জমি দখলের বিরুদ্ধে ফের আন্দোলনে চা শ্রমিকরা, ভয়ভীতি প্রদর্শন, শ্রমিকদের জমি শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি। শিলচরে দিন দুপুরে সড়কের উপর ভেঙে পড়ল গাছ, মরার জুড়ে প্রাণ রক্ষা ই রিকশার চালক এবং যাত্রীর। এবার বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। কাছাড় জেলার নতুন বাজারে একটি গলিতে 25 লক্ষ টাকার রাস্তা শিলান্যাস করার পরেও রাস্তার কাজ হয়নি, যার জন্য এই এলাকার ভুক্তভোগী বেশ কয়েকটি পরিবার। তাই বুধবার নতুন বাজারের ভুক্তভোগী কয়েকটি পরিবার মিলে একটি সাংবাদিক সম্মেলন করেন। ওনাদের অভিযোগ, স্থানীয় এক প্রতাপশালী ব্যক্তির বাড়ির ব্যবসা রয়েছে, এই বাড়ির ব্যবসার জন্যই এনওসিতে সই করতে কয়েকটি পরিবার রাজি না হওয়াতে রাস্তার কাজ বন্ধ করে দেন এবং মাঝ রাস্তায় গাড়ি রাখার ঘর বানিয়ে ফেলেন, যার দরুন কয়েকটি পরিবার আসা যাওয়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে একজন ভুক্তভোগী বলেন, রাস্তার মধ্যে ঘর বানানোর জন্য প্রতিবাদ করায় প্রাণে মারার হুমকিও দেন এবং পরে তিনি ভয়ে পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে সরিয়ে পড়েন। এই ব্যাপারে থানায় মামলা করার পরও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না স্থানীয় জনগণ। তাই আজ এলাকার এই ভুক্তভোগীরা মিলে সংবাদ মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাশাসকের কাছে ন্যায় বিচারের আবেদন করেন। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। লেবার হাউস জিপির মানুষ আমি, এখানে আমরা 3-4 পরিবার আছি। আমাদের ওই যেন অশোক গোয়ালা, চন্দন গোয়ালা আমাদের রাস্তা কাটিয়া পালাই দিছে। বর্তমানে আমি বারাটিয়া ঘর থাকি, তাই না? আমরা কইসলাম আনি তার বারের এনওসি দেওয়ার জন্য, আমরা দিছি না বলিয়া তাই রাস্তাটা কাটিয়া। আর অথচ পরিমল শুক্ল বৈদ্য মানে রাস্তাটা 25 লাখ টাকা স্যাংশন করছে। স্যাংশন করার পরে ওনারা মানে তার বার পর্যন্ত বানাইয়া বাকি এখানে একটা ছোট্ট ঘর বানাইয়া ওয়াল দিয়া রাস্তাটা বন্ধ করে দিল। এই জন্য আমাদের ছেলে মেয়ে লইয়া স্কুল পড়াশোনা আসা যাওয়া ক্ষতি হয়। এই জন্য আমি বর্তমানে বারাটিয়া ঘর আছি, আমি খুব অসুবিধার মধ্যে আছি। আপনারা দয়া করিয়া মাননীয় পরিবহন শুক্লবৈদ্যর কাছে এটাই আবেদন, অতি সত্বর যাতে আপনার মানে রাস্তাটা খোলার ব্যবস্থা করে দেন। আর ওটাই আমার আবেদন, মানে সিএম এর কাছে আমার ওটাই আবেদন, মানে অতি সত্বর যাতে আমরা এই সুব্যবস্থাটা পাই, অতি সত্বর লাগে আমরা। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভাড়া দিতে খুব অসুবিধা হয়, আমি নিজে একটা রুজি কামলা মানুষ, আমি বহুত কষ্টে চলি। আর এখন বর্তমানে আমি ভাড়া দিতে পারি না, মালিকের কাছে খুব বেজ্জত হই যে আমি বাড়ি ঘর পালাইয়া বর্তমানে আমি ভাড়া আছি। ওটাই আমার আবেদন, অতি সত্বর মানে তাড়াতাড়ি মানে। আমার হইল গিয়া, আমার নাম হইল নিরঞ্জন গোয়ালা, বাসা হইল নতুন বাজার ফ্লেভার হাউস, পোস্ট অফিস হইলে নরসিংপুর থানা ধলাই। আমারও জায়গা এখানে আছে রাস্তার লাগিয়া এই অশোক গোয়ালা চন্দন গোয়ালায় রাস্তা কাটিয়া ফালাই দিছে, বার খুলছে, বার খুলিয়া রাস্তাটা বন্ধ করিয়া রাখছে। এটা সরকারি হিসাবে এটা কাজ হইতো, শিলান্যাস করছেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়। এরপরে এই যে খুঁটি আছে শিলান্যাসের, এটা এরা উঠাইয়া ফালাই দিছে। পালাইয়া এরা নিজের যে বাউন্ডারির ভিতরে কাজ করাইয়া বাকি রাস্তা বন্ধ করিয়া রাস্তার মুখে একটা ছোট গাড়ি ঘর বানাইয়া রাখছে। এটা আমরা চাইয়া দয়া করিয়া এটা আমরা সুবিচার, যাহাতে আমরা শান্তিমতো এই জিনিসটা আমরা পাই, ওটাও আমরার অনুরোধ। 3 ফ্যামিলি আছে আমরা ওখানে, এখন কিন্তু নাই বারাটিয়া গরু আসেন, আমার গর একটা আছে ছোট, আমিও ও গরু আসি। এখন এই যে 25 লাখ টাকা কাজ হইছে, ওই তো এটা হইছে না, আর আমরা রাস্তাঘাট গর ওর সব নষ্ট হয়ে গেছে, দরজা জানালা এগুলা কুচিয়া পড়ে নষ্ট হইয়া। শিলচরের কাছার কলেজের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এনএসইউআই এর কর্মকর্তারা কাছারের জেলাশাসকের সঙ্গে দেখা করে এক স্মারকলিপি প্রদান করেন।
এদিন এনএসইউআই এর জেলা সহসভাপতি জন্মজয় চৌধুরী বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি রয়েছে যা অতি সত্বর যেন তদন্ত করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, এনএসইউআই এর সাধারণ সম্পাদক চন্দন মজুমদার প্রমুখ, নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা একটা এক্সাম্পল যে এই কলেজের প্রিন্সিপাল স্যার যেভাবে টিচার্সদের যেরকম স্টুডেন্টসদেরকে হ্যারাসমেন্ট করেন, অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্সদেরকে উনি একইভাবে হ্যারাসমেন্ট করেন, এটা আজকে একটা এক্সাম্পল। আনন্দ স্যার একজন টিচার, উনি কাঁসার কলেজের গেটে বসে উনি প্রোটেস্ট করেছেন, এটা একটা এক্সাম্পল যে উনি যেভাবে এই এই টিচার্সদেরকেও যিনি হ্যারাসমেন্ট করেন। এবং আমরা ধিক্কার জানাই যে এইরকম মেন্টালিটির, উনিও একজন টিচার এবং উনি টিচার হয়ে আরেকজন টিচারকে যেভাবে উনি হ্যারাসমেন্ট করেন, কলেজের ভিতরে ঢুকতে দেন না, এটা আমরা নিন্দা জানাই। আপনার দাবি কি? আমার দাবি যে প্রিন্সিপালকে, প্রিন্সিপাল কাছে কলেজের প্রিন্সিপাল মহোদয়কে অতিসত্বর নিরপেক্ষ তদন্তক্রমে ওনাকে এখান থেকে সরানো হোক, কারণ উনি প্রিন্সিপাল চেয়ারের মর্যাদা দিতে উনি জানেন না। কাছাড়ের ইচাবিল চা বাগানের দখলকৃত ভূমি দখলমুক্ত করতে শ্রমিক আন্দোলনে কেঁপে উঠল বৃহস্পতিবার। শ্রমিকদের কথায় তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জায়গা বহিরাগতরা দখল করে তৈরি করছে ঘরবাড়ি। এ মর্মে তারা বেশ কয়েকবার জেলা প্রশাসন, বিধায়ক, মুখ্যমন্ত্রীকে জমি দখলমুক্ত করার দাবিতে স্মারকপত্র প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালান। শতাধিক বাড়িতে চলে প্রশাসনের বুলডোজার। তা হয়েছিল গত মাসে, কিন্তু এক মাস যেতে না যেতেই উচ্ছেদকৃত জমিতে ঘর বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছে অবৈধ দখলকারীরা। ইদানিং শ্রমিকদের নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ মহিলা শ্রমিকদের, করছে ভয়ভীতি প্রদর্শন। তাই ফের উচ্ছেদ অভিযান চালিয়ে শ্রমিকদের জমি শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়ার জোরালো আর্জি জানান শ্রমিকরা, অন্যথায় তারা বৃহত্তর গণ আন্দোলনের হুমকি প্রদান করেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যোৱা এটা ইলেকশ্যন হয়েছিল, হওয়ার পিছত আকো হিঁতে আহি বহি গেছে জায়গা। হিঁত আকো সরকারক আমি অনুরোধ করেছো যাতে আমার জমি আর বহিরাগত ওলাব লাগিব। আমার এবার অনুরোধ করা হয়েছে, আগতে এবার আমি সব শ্রমিক লই আমি আন্দোলন করেছিলাম, এতিয়ালৈকে ফলপ্রসূ হওয়া নাই। এতিয়া যাতে আমার জলদি মানে সোনকালে সরকারক আমার সবে আজি জমা হয়েছে, আমাক মানে রিকুয়েস্ট করেছে, মই হেৰি কৈ আছো আপনার টি বোর্ডের চেয়ারম্যান করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মই মধুসূদন লওয়ার কথা পাতিছো। আজি আমার দাবিটো সবে লই আমাক হেৰি করেছে, আমি সব জমা হয়েছো, আমার ইসাবিল বাগানের জমি মাটি আমার শ্রমিকক মানে যাতে আমার দখলমুক্ত হব লাগে, যাতে ইহঁতে যেবিলাক দখল করেছে এই দখলমুক্ত জমিটো আমি সরকারক অনুরোধ করে আছো যাতে দখল করে দিব আমার মানে পাব লাগে। আজকে আমরা জনসাধারণ, ইচাবিলের জনসাধারণ, আমরা এটাই চাই যে আমাদের ইচাবিলের যে জমিগুলো দখল হয়েছে সেই দখল মুক্ত করতে সরকারের কাছে আমাদের অনুরোধ। চারটি মৌজা ইভিকশন করার যে কথা ছিল এখন পর্যন্ত মাত্র একটি মৌজাই ইভিকশন হয়েছে, ওটাও এবং সেই বিষয়ে আমরা এখন স্যাটিসফাই না, এখনও সেটাও এখনও পুরোপুরি ইভিকশন হয়নি। আগামী দিনে আরও বাকি যে তিনটি মৌজা আছে সেগুলো ইভিকশন হোক এবং আমাদের বাগানের ইচাবিল চা বাগানের জমিগুলো, এটিসির জমিগুলো দখলমুক্ত করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি। ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলচর শহর। দিন দুপুরে হঠাৎ একটি বিশাল আম গাছ সড়কের উপর ভেঙে পড়ল, বরাত জুড়ে রক্ষা পেলেন ই রিক্সার চালক ও যাত্রী। বৃহস্পতিবার বেলা দুটা নাগাদ তরুণরাম ফুকন হাই স্কুলের দেওয়ালের ভিতরে থাকা একটি বড় আম গাছ ভেঙে রাস্তার উপর পড়ে, সে সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ই রিক্সা ও বন্ধ একটি অল্টো গাড়ির উপর পড়ে গাছটি, এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চলন্ত ই রিক্সার চালক মালুগ্রাম মধুরাঘাটের বাসিন্দা মৃত্যুঞ্জয় নমশূদ্র অল্পের জন্য প্রাণে রক্ষা পান, তিনি গুরুতর চোট পেয়েছেন। ই রিক্সায় থাকা যাত্রী লাফ দিয়ে নেমে পড়লে প্রাণে রক্ষা পান। এদিকে দেওয়াল ঘেঁষে একটি মারুতি কার দাঁড়ানো ছিল, গাছটির উপরে পড়লে সামনের দিকে অল্প বিস্তর ক্ষতি সাধন হয়। শিশুতীর্থ স্কুল এবং তরুণরাম ফুকন স্কুলের সামনের এ ঘটনায় পড়ুয়াদের ক্ষয়ক্ষতি হয়নি, কারণ সে সময় ক্লাস চলছিল। যদি স্কুল ছুটির পর এ কাণ্ড ঘটত তাহলে ভয়ঙ্কর রূপ নিত। গাছটি ভেঙে পড়ায় রাস্তায় যাতায়াত বেশ কিছু সময় বন্ধ ছিল। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনা তো আমি এদিক থেকে আইলাম, আওয়ার পরে আমি এখানে আইছি, এখানে হওয়ার পরে দেখছি গাছটা পরে, তখন আমি লগে লগে ব্রেক মারছি, ব্রেক মারতে থামতে থামতে এই জায়গায় এমন জায়গায় থামছে,
রাস্তা ভাঙা পড়ে গেছে। পড়ার পরে আমার খাওয়ার দুটো বন্ধু ক্লাস ক্লাস গাড়ি পড়া আছে। প্যাসেঞ্জার আসলো একজন, প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কিছু হয়েছে না। তোমার নামটা কি? তো আমার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় নমস্কার। মৃত্যুঞ্জয় নমস্কার। ভাষা কোন জায়গা? মালগ্রাম। মালগ্রাম কোন জায়গা? মধুরাঘাট। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। নেশাগ্রস্ত লোকেদের নেশার কবল থেকে মুক্ত করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবজ্যোতি ফাউন্ডেশন নেশা মুক্তি কেন্দ্র। শিলচর সোনাই রোডের নাগাটিলায় অবস্থিত এই নবজ্যোতি ফাউন্ডেশন নেশা মুক্তি কেন্দ্র। এই নেশা মুক্তি কেন্দ্রে উন্নত মানের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ড্রাগস, মদ ও গাঁজা সেবনকারীদের চিরতরে নেশা মুক্ত করা হয়। আপনাদের এলাকার নেশাগ্রস্ত লোকেদের নেশার কবল থেকে মুক্ত করতে শীঘ্রই যোগাযোগ করুন নবজ্যোতি ফাউন্ডেশন নেশা মুক্তি কেন্দ্রের 9957624342 এবং 9101798710 মোবাইল নম্বরগুলিতে। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শিলচর পৌরসভার কর বৃদ্ধি নিয়ে গর্জে উঠল শহরের চারটি সংগঠন। পুরবাসীদের প্রতি পৌরসভায় বর্ধিত কর জমা না দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনগুলির বক্তব্য কাল থেকেই শহর জুড়ে তীব্র আন্দোলনের পথে পা বাড়াচ্ছে সংগঠনগুলি। পুরসভার এই তুগলিক সিদ্ধান্তের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে খুব শীঘ্রই একটি জনস্বার্থে মামলা করা হবে। শিলচরের অন্যতম সংগঠন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, বিবেক বাহিনী, মার্চ ফর সায়েন্স শিলচর ব্রাঞ্চ এবং গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যতম আহ্বায়ক হরিদাস দত্তের বক্তব্য, মানুষের জন্য আইন হলে পুরসভায় যে প্রক্রিয়া নিচ্ছে তাতে মানুষকে মেরে ফেলা হচ্ছে। অপরিকল্পিতভাবে শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন হারে পুরকর বাড়ানো হচ্ছে। দীপঙ্কর চন্দ্রের বক্তব্য, পুরসভা যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময়ের মধ্যে কোনো অবস্থায় বর্ধিত হারে কর দেওয়া সম্ভব না। শহরের মানুষ বর্ধিত হারে কর দেবেন না, এতে যদি জেলে যেতে হয় তবে প্রস্তুত। বর্ধিত কর ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামীকাল থেকে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটবে সংগঠনগুলি। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। আপনারা দেখেছেন যে এই আইনটা কমপ্লিটলি পাবলিক ইন্টারেস্ট ব্রেক করছে। মানুষ এই মহামারী, করোনা মহামারী এবং ফ্লাডের পরে মানুষের যে আর্থিক দুরবস্থা তার উপর এটা একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষ অত্যন্তভাবে সাফারিং হচ্ছে সেটাতে। সুতরাং আমরা এবার আন্দোলনমুখী হব এবং আমরা আইনের দিকটাও খোলা রাখছি। এটা পাবলিক ইন্টারেস্ট, আপনি জানেন পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা আমরা হাইকোর্টে করার আমরা চিন্তাভাবনা করছি। কারণ এখানে কমপ্লিটলি ইন্টারেস্ট ব্রেক করছে পাবলিকের, পাবলিক কেন সাফারিং সাফার হচ্ছে এই এত বিশগুণ ট্যাক্স। এটা একটা মানে পরিণামদর্শী সিদ্ধান্ত। এবং আপনারা দেখুন ওনারা কী করছেন, আবার ফাইন এখনও অনেকে ফর্ম পাচ্ছেন না, এখন ফর্ম দেওয়াই হয়নি অনেকে, অনেকেই ফর্ম, আমার মনে হয় না 50% ফর্ম বিলি হয়েছে। তারপরও বলছে 10 তারিখ না দিলে ফাইন দিতে হবে। এটা অত্যন্ত অমানবিক এবং অপরিমাণ ও পরিণামদর্শী একটা সিদ্ধান্ত। তার এগেনস্টে আমরা আন্দোলন করবো। যদি আন্দোলনে আমাদের মানে ওনারা সারা দিয়ে এটা রিফিল না করে তাহলে আমরা আইনের রাস্তা। যেহেতু 10 তারিখের কথা বলা হচ্ছে, আপনারা কি 10 তারিখের আগেই এই পিআইএল কোর্টে দাখিল করবেন? এখন আমরা দেখি, আমরা তো আন্দোলনে যাচ্ছি, আমরা আশা করবো 10 তারিখ যেটা বলা হচ্ছে এটা রিপিল হবে, আমরা এই আশা। কারণ ওনারাও বুঝতে পারবেন যে এটা অত্যন্ত পাবলিক ইন্টারেস্ট ব্রেক করছে, এটা পাবলিক ইন্টারেস্টের পরিপন্থী সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি এখন ওনারা এখন রিয়েলাইজ করবেন, ওনারা যারা করেছেন ওনারা কোনো মিটিং করেননি পাবলিকের সাথে, কোনো পাবলিকের কাছ থেকে ওনারা কোনো ফিডব্যাক নেননি, যার জন্য এটা হুমসিকলি আমি বলবো এটা করে নিয়েছেন। সুতরাং আমরা এখনও বিশ্বাস করি আমাদের যে মেমোরান্ডাম আমরা দিয়েছি সেটাতে এটা রিপিল হবে। যদি না হয় আপনারা কি মানে মানে টোটাল ট্যাক্স নেওয়াটার এগেনস্টে? না না না, ট্যাক্স তো
না ওই যে আপনি বলছেন যে ইয়ে হবে যে 10 তারিখ পর্যন্ত আনলে যে ফাইন নেবে কোনটা না 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 ট্যাক্স তো কমাতেই হবে ট্যাক্স কেন নেবেন না ট্যাক্স না দিলে পরিষেবা চলবে কেমন করে আমরা তো ট্যাক্সের বিরুদ্ধে ট্যাক্স তো দিয়ে এসেছি আমরা যদি বিরোধী দাম না বর্ধিত ট্যাক্সের বিরুদ্ধে বর্ধিত যেটা হয়েছে তাও আমি পিএল স্পেসিফিক বলছি ফাইন ফাইন তো এটা রিলেটেড ম্যাটার আসবে ফাইন তো প্রশ্নই উঠে না ফাইন তো কেন দেবে এই রিলেটেড ম্যাটার 10 দিনের মধ্যে বললে কি ফাইন দিয়ে দেবে নাকি এটা তো অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে অস্বাভাবিক বৃদ্ধি যেটা এটাকে আমরা ট্যাক্স দেবো কেন ট্যাক্স দেবো না পরিষেবা চলবে কি করে কিন্তু ট্যাক্স দেওয়ার যে একটা সিস্টেম আমরা বিশ্বাস করি সিস্টেম ব্রেক করেছে রাজ্যের 37টি আদর্শ বিদ্যালয়ের পাশাপাশি করিমগঞ্জ জেলার একমাত্র আদর্শ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বসলেন আন্দোলনে শ্রেণীকোঠা ছেড়ে আন্দোলনে নামলেন শিক্ষক কর্মচারীরা পাথাকান্দির বৈঠাকালে থাকা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা আজ থেকে শুরু করেন বিভিন্ন দাবি নিয়ে প্যান্ডাউন কর্মসূচি আন্দোলনকারীরা জানান তারা দীর্ঘদিন থেকে শিক্ষকতা করে আসলেও তাদের ন্যায্য প্রাপ্তির ক্ষেত্রে সরকার উদাসীন তারা নিয়মিত মাসেহারা পান না এরিয়ারও নেই ইনক্রিমেন্ট নেই অন্যান্য শিক্ষকরা 34% ডিএ পেলেও তারা মাত্র 9% পান তিন মাস থেকে নেই তাদের বেতন সরকার প্রতিশ্রুতি দিলেও আজও তারা পাননি তাদের ন্যায্য প্রাপ্তি যদি তাদের দাবি পূরণ না হয় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন 2014 সালে আমাদের বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল 2015 থেকে আমাদের সেশন শুরু আমরা তখন থেকে প্রায় পরিশ্রম মানসিক পরিশ্রম দিয়ে আমাদের বিদ্যালয়ে 100% রেজাল্ট আমরা দিয়েছি কিন্তু আমরা যেগুলো আমাদের ন্যায্য প্রাপ্য সেই ন্যায্য প্রাপ্য থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়ে এসেছি আমরা আশা করছি যে আমাদের যতগুলো প্রাপ্য আছে যেমন ধরুন ডিএ আমরা 9% এখনও আছি আমাদের ইনক্রিমেন্ট যেটা বছরে আমরা পাই সেটা আমরা পাই না সময় মতো এমনকি আমাদের যে স্যালারিটা দেওয়া হয় আমাদের কোনো মাসে আমরা 10 তারিখের ভিতরে পাই না 10 থেকে 12, 13, 14, 15 কোনো ঠিক ঠিকানা নেই আমার এক মাসের স্যালারিটা আমরা সময় পাই সেটাও কোনো ইস্যু নেই কিন্তু আমাদের গত 3 মাস ধরে আমরা স্যালারি পাচ্ছিলাম না বিনা টাকায় এই অবস্থায় আমরা সংসার চালাচ্ছি প্রত্যেকের বাবা মা আছে কারণ বাবা মা হয়তো বাবা মারা যাচ্ছে 1 টাকা সংসারে নেই কেউ অসুস্থ হচ্ছে আমরা টাকা পয়সা নেই অথচ আমরা ডিউটি আমরা চালিয়ে যাচ্ছি এই অবস্থা করে আমরা চলছি তো আমরা চাই যে অনতিবিলম্বে আমাদের যে ডিএ ডিএটা আপডেট করতে লাগবে 34% 38% ডিএ কোথায় কোথায় চলছে কিন্তু আমরা আমাদের 9% ডিএতে আমরা কাজ করছি ইনক্রিমেন্ট যেটা আমরা পাই ইনক্রিমেন্টটাও নেই এবং ইনক্রিমেন্ট হওয়ার পর বা ডিএটা দেওয়ার পর যেগুলো ছোটো ছোটো এরিয়াগুলো সেই এরিয়াগুলো আমরা পাই না তো আমরা চাই যে আমাদের স্যালারিটা সময় দেওয়া হোক আমরা এরকমও হয়েছে যে আমাদের স্যালারি আমাদের অ্যাটেন্ডেন্সটা আগে 30 তারিখে পাঠানো হতো যে আমরা 1-2 তারিখে বা প্রথম সপ্তাহে স্যালারি পাবো কিন্তু দেখা যায় আমরা 1 সপ্তাহ তো পাই না পরে 2 সপ্তাহ চলে যায় পরে বলা হলো যে তাহলে এক কাজ করো 20 তারিখে অ্যাটেন্ডেন্স পাঠাও ওটা 20 তারিখে অ্যাটেন্ডেন্স পাঠানো হয় তারপরে আমাদের স্যালারি ঠিক ওরকম হয় ঠিক ঠিকানা নেই প্রথম সপ্তাহ হতে পারে 2 সপ্তাহ হতে পারে 3 সপ্তাহ হতে পারে তো আমরা চাই যে আমাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনতিবিলম্বে আমাদের ঠিকঠাক করা হোক এবং আমরা আরও যাতে আমাদের বিদ্যালয়কে আসাম তো শুধু না এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে আমাদের বিদ্যালয়ে আরও উন্নতির পথে এবং আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেই হিসাবে সরকারের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য পাওনাটুকু আমরা আশা করছি যে আমাদের যাতে এই অবস্থায় বৃহত্তর আন্দোলনের পথে আমাদের যেতে বাধ্য না করা হয় ভারতের নবজাগরণের অগ্রপথিক রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয় র্যালিটি শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক ধর্মনগরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং পলিটেকনিক্যাল কলেজের ছাত্রছাত্রীরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন এই র্যালিকে কেন্দ্র করে শহরের রাজপথগুলিতে সাড়া জাগানো ছাত্রছাত্রীদের জনঢল ছিল লক্ষণীয় নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন কলেজের পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের অন্যান্য সভার উদ্যোগীরা রাজা রামমোহন রায়ের যে সংস্কৃতিবাদী মনস্কতা এবং তার শিল্প সংস্কৃতি নবজাগরণের জন্য যে তার প্রয়াস সেটা সকলের সামনে উপস্থাপন করা কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত কালীবাড়ি গাঁও পঞ্চায়েতে চলছে অবাধ দুর্নীতি পঞ্চায়েত সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী এবং সচিব মিলে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করছেন
এই অভিযোগের তদন্ত দাবি করে এলাকার বেশ কিছু সদস্য জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন। স্থানীয় জনগণের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন করা হয়েছে বিত্তশালীদের নামে, এমনকি অরুণোদয়ের প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ইত্যাদি প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে বণ্টন করা হয়েছে। এলাকার উন্নয়নমূলক নির্মাণ কাজে চলছে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানালে পঞ্চায়েত সভাপতির পক্ষ থেকে হুমকিও প্রদান করা হচ্ছে। দিনের পর দিন জিপি অফিস বন্ধ থাকায় স্থানীয় জনগণ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। নমস্কার, আমরা কালাইন কালীবাড়ি জিপির গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আইসি এখানে। আমরা আজকে বহুদিন থেকে কালীবাড়ি জিপিতে আমরা দুর্নীতি চলে, যেটা বর্তমানে আমরা বিডিও সারের এখানে আমরা স্মারকপত্র দিছি। ভাল্লা থেকে গাঁও সভা হয় না, পিএমওয়াই আইলে সরকারি হিতাধিকারীরা যারা দরিদ্র সীমা নিচে তারা পায় না, বহুত নানান রকমের সমস্যা লই আমরা ভুক্তভোগী আছি। আমরা বিডিও সারের এখানে কমপ্লেন দেওয়ার পরেও আমরা এখানে তদন্তটা ভাল্লা থেকে হয়েছে না, যেটা আমরা গ্রামের মানুষ স্যাটিসফাইড নাই। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিছি, আমরা এটা ডিসি লেভেলে ইনকোয়ারি চাই, আর যদি এটা সঠিক যদি তদন্ত যদি না হয় আগামী দিনে আমরা গণ আন্দোলনে নামতে বাধ্য হইব। ব্যাংকের লিংক নেই, এই অজুহাতে হাজার হাজার গ্রাহককে হয়রানি করছে ইউকো ব্যাংকের রংপুর শাখা। ইন্টারনেটের লিংকের দোহাই দিয়ে ব্যাংক কর্মীরা সিন্ডিকেট বানিয়ে গ্রাহকদের থেকে ঘুষ নিচ্ছেন। ঘুষের টাকা দিতে পারলে তবেই ব্যাংক থেকে টাকা উঠাতে পারছেন, আর এই সিন্ডিকেট চালাচ্ছেন জনৈক আজিম এবং তার এক শ্যালক। গুরুতর এই অভিযোগ করেন ময়নারবন্দ এলাকার মণি বেগম লস্কর নামের এক ব্যাংক গ্রাহক। বৃহস্পতিবার এ নিয়ে ব্যাংকের গ্রাহকদের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা অনেক সময় লাইনে দাঁড়িয়েও নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে বিফল হন। এরকম বেশ কিছু মহিলা গ্রাহকের বক্তব্য, কয়েকদিন থেকে তারা ব্যাংকে বারবার উপস্থিত হয়েও টাকা উঠাতে পারছেন না, তীব্র হয়রানির শিকার হতে হচ্ছে। এদিকে এই বিষয় নিয়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ পুরকাস্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত কিছুদিন থেকে ব্যাংকের লিংক নিয়ে সমস্যা হচ্ছে, ফলে গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। তবে গ্রাহকরা জনৈক বিসি আজিম নিয়ে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। কালকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত বার 2টা পর্যন্ত পরে কয়েকজন লিঙ্ক নাই গেছে গিয়া করো, আমি আমার মানে প্রেশার খুব অসুবিধা করে বুঝছি না, আমি টাকা উঠাই পারলেগা লিঙ্ক নাই কইয়া গেছে গিয়া ফোন মারবার লেগা কইছে না, আমি ফোন মারছি ফোন উঠাই না। এরপরে গরো নিয়ে আমি 100 টাকা দিছি, টাকা দিলে উঠাই না আন্নাই দিয়ে উঠাই না বুঝছি না, এখনও তার চালা টাকা দিলে টাকা তুলিয়া দেয় আমরা টাকা যদি দিই ব্যাংক তারা কাছে টাকা আমরা বার করে দিই। তারপরে আমার আমার গেছি না, আমার অসুবিধা আমার টেকার দরকার আছে, আমি গেছি না, আমি দাঁড়ানি এখন রাস্তার লাইনও দাঁড়ান, আমি কোয়ার পরে এখন কইছেন কে কইছেন আমি টেকা লই, আমি কইছি আপনি লইছেন তো, আমি বাড়ি নিয়ে বই দিছি লইছেন 100 টাকা কইছেন, আমার চা পানোর চা পানোর যেহেতু তাই 100 টাকা লইছেন, আমি লইয়া আমার বই আপলোড হয়েছে এখন টেকা উঠাইতে পারছি না, কালকের থেকে আইয়া ব্যাংক আমি দাঁড়ানি। দেখেন মানে এই যে ব্রাঞ্চ আমাদের রংপুর ব্রাঞ্চ, এই রংপুর ব্রাঞ্চে আপনার প্রায় আমাদের গ্রাহক টোটাল সেভিংস অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট সব মিলে প্রায় 30,000-এর উপরে, এবং আমাদের গত প্রায় 1 সপ্তাহ ধরে লিঙ্কের খুব প্রবলেম হয়, গতকালকে মানে খুব সাংঘাতিক প্রবলেম হচ্ছে, আজকে মোটামুটি তাও লিঙ্ক আছে, তাও আমাদের 7টা পিসির মধ্যে মাত্র 4টা পিসি চলছে, 3টা পিসি চলেন না, এবং এখানে গ্রাহকের বিশেষ করে এয়ারনেসের অভাবে আমাদের এই ডেলি এই যে আপনারা গ্যাদারিং যেটা দেখলেন সাংঘাতিকভাবে আমার মানে আমাদের সার্ভিসও কিছুটা আমার কাস্টমারও কিছুটা ভোগান্তি হচ্ছে। কারণটা ব্যাপারটা আমি এখানে 5 জুলাই জয়েন করার পরে আমি প্রত্যেক কাস্টমারকে বলেছি যে আপনারা এই 3-4 ঘন্টা লাইন করার থেকে আপনারা এটিএমটা নিয়ে যান,
এটিএম নিলে আমাদের পাশে এটিএম মেশিন আছে, আর আমি চেষ্টা করছি এক দুই মাসের মধ্যে ওই এটিএম মেশিনে ডিপোজিট মেশিনটাও নিয়ে আসবো। তখন আপনারা কাউন্টার না ধরে আপনারা এই কষ্ট না করে বাইরে থেকে দিয়ে যান, কিন্তু গ্রাহকরা বলছে না আমাদের এই লাইন ধরেই সুবিধা। আর একটু আগে যে আপনারা যে অভিযোগ করছেন যে আমাদের একজন ডিসির এগেনস্টে, কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন আমার কাছে এখন অবধি কেউ ভার্বেলি করে নাই, রিটার্নও করে নাই। এবং আমি যতটুকু জানি এই ডিসি যথেষ্ট মানে সৎ এবং যথেষ্ট মানে কোঅপারেশন করে ব্যাংকের ব্যাংকারের হিসাবে এবং আমাদের ব্যাংকের ডেভেলপমেন্টে ওনারও যথেষ্ট সহযোগিতা আছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাড়ির ব্যবসার জন্য এনওসিতে সই না করাতে রাস্তার কাজ বন্ধ, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ আমজনতার। কাছাড় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্মারকলিপি, অধ্যক্ষকে বদলির দাবি এনএসইউআই এর। জমি দখলের বিরুদ্ধে ফের আন্দোলনে চা শ্রমিকরা, ভয়ভীতি প্রদর্শন, শ্রমিকদের জমি শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি। শিলচরে দিন দুপুরে সড়কের উপর ভেঙে পড়ল গাছ, বরাত জুড়ে প্রাণ রক্ষা ই রিকশার চালক এবং যাত্রীর। আজকের সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।